হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে পেন্টাস ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায়। ভিডিওর শুরুতেই আমরা মাটি নিয়ে আলোচনা করব। আমি এখানে মাটি বলতে নিয়েছি তিন ভাগ মাটি, এক ভাগ গোবর সার ও অল্প পরিমাণে নিমখোল, হাড় গুঁড়ো, এইগুলোকে ভালো করে মিশিয়ে আমি মাটি প্রস্তুত করেছি। এখন ভালো মানের পেন্টাস গাছের কাটিং সংগ্রহ করে সেই কাটিং থেকে অল্প কিছু পাতা ও সম্পূর্ণ ফুল কেটে ফেলে দেব। আমি এই পেন্টাস গাছের কাটিং থেকে চারা তৈরি করতে এই প্রথম আমি রুটিং হরমোনের ব্যবহার করেছি। এই পাউডারটি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। অনেকেই অভিযোগ করে থাকেন যে অনলাইনের জিনিসগুলো ভালো হয় না, কিন্তু না বন্ধুরা, আমি এই রুটিং হরমোনটি খুব ভালো পেয়েছি এবং আমার সফলতার হার 100%। কোনো কিছু দিয়ে মাটিতে একটা হোল করে সেই হোলের মধ্যে এই কাটিংটি পুঁতে দিবেন। তারপর আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দেবেন যাতে ডালের কোনো ক্ষতি না হয়। তারপরে আমি কিন্তু কাটিংটিকে কোনো পলিথিন দিয়ে বেঁধে রাখিনি, যেটা আপনারা চাইলে করতে পারেন, সেটা আরও ভালো হবে। এরপরে গাছটিতে ভালো করে জল দিয়ে আমি গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম এবং মাটি শুকিয়ে গেলে অল্প করে জল দিতাম। এখন আপনারা দেখছেন এক মাস পর গাছটির এই অবস্থা। চাইলে আপনারাও এইভাবে পেন্টাস গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। এই গাছ রোদ খুব পছন্দ করে। আপনারা চাইলে ফুল সানলাইটে এই গাছটিকে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। আমি এই গাছে 15 দিনে একবার নিম তেলে স্প্রে করি যাতে বড় সড়ো কোনো রোগ পোকা আক্রমণ না করে। আর এই গাছের খাবার হিসাবে আপনারা সর্ষের খোল পচা জল অবশ্যই দিতে পারেন 10 দিনে 1 দিন এবং মাঝে মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো এসব দিতে পারেন। ফুল হয়ে যাবার পর সেই ডালগুলোকে কাটা ছাঁটাই করে দিলে সারা বছরই ফুল পাবেন এবং গাছটাও বেশ ঝাঁকড়া হবে। এই গাছের বীজ থেকেও চারা তৈরি হয়, কিন্তু সে বীজ থেকে ফুল পেতে অনেকটা সময় লেগে যায়। তাই আপনারা অবশ্যই আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা চাইলে এভাবে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। বিভিন্ন কালারের এই পেন্টাস ফুল হয়ে থাকে এবং গাছ ভর্তি ফুল থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। লাল, সাদা, গোলাপি বিভিন্ন কালারের পাওয়া যায় এবং খুব সহজেই এই গাছে ফুল পাওয়া যায়। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।